প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা প্রক্ষেপক নিয়ে আলোচনা করেছি। ওখানে আমরা জানতে পেরেছি একই আনুভূমিক পাল্লা আর এর জন্য দুটি ভিন্ন কোণ রয়েছে, এদের একটি আলফা, অন্যটি 90° - আলফা। কিন্তু একই পাল্লা হলেও দুটির বিচরণ পথ ভিন্ন এবং তাদের বিচরণ কালও ভিন্ন। প্রথমে দেখো, উবিন্দু থেকে যদি আলফা কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হয়, তার বিচরণ পথটা হলো এটা, আর 90° - আলফা কোণে নিক্ষেপ করলে বিচরণ পথ এটি। দুটি ভিন্ন বিচরণ পথ। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে বিচরণ পথ যেহেতু ভিন্ন, তাহলে এদের দুই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতাও ভিন্ন এবং বিচরণ কাল দুটিও ভিন্ন। তাহলে একটু দেখে নেই কেন এরকম হয়। আমরা জানি আলফা কোণে প্রক্ষিপ্ত হলে সর্বোচ্চ উচ্চতা কত? 2g। এখন এই অ্যাঙ্গেলটা যদি আলফা না হয়ে 90° - আলফা হয়, এবার বলো উচ্চতাটা আমরা ধরে নেই h1, তাহলে h1 কত হবে? u² sin² অ্যাঙ্গেলটা হবে কত এখন? 90° - আলফা। তাহলে 90° - আলফা / 2g, দ্যাট ইজ এটা u² cos² আলফা / 2g। এখন দেখো, এখানে দুটি ভিন্ন কোণে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা ভিন্ন হবে, কারণ আলফা ≠ 45° হলে h ≠ h1। শুধু আলফা 45 হলে কিন্তু এইটার এটার মান সমান। এবার দেখো, যার জন্যই শর্তটা হলো দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হলে, তাহলে একটা যদি আলফা যদি 45 হয়, 90° - 45° সেটাও কি 45°, তাহলে তো আর দুইটা কোণ হলো না, একটা হলো। তার মানে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হলে তাহলে সর্বোচ্চ উচ্চতা কি ভিন্ন। কখন? একই পাল্লার জন্য। দুটা ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হলে সর্বোচ্চ উচ্চতা ভিন্ন। ঠিক সিমিলারলি আমরা প্রমাণ করতে পারবো বিচরণ কালও ভিন্ন, কারণ আমরা জানি আলফা কোণে প্রক্ষিপ্ত হলে বিচরণ কাল 2u sin α/g। তা এখন দেখো, যদি 90° - আলফা কোণে প্রক্ষিপ্ত হয়, এই আলফার পরিবর্তে শুধু 90° - আলফা বসবে। তো 90° - আলফার সাইন নিলে কি হয়? কজ আলফা। তাহলে আমরা এটা পাবো, এই দুটো কি সমান? অবশ্যই সমান নয়। তাহলে আমরা চিত্র থেকেও বুঝতে পারি, আবার গাণিতিকভাবেও বুঝতে পারলাম, একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ আছে এবং সেক্ষেত্রে অবশ্যই ব্যাগটা হতে হবে নির্দিষ্ট ব্যাগ, অর্থাৎ দুই ক্ষেত্রে ব্যাগ একই থাকতে হবে, কিন্তু তাদের বিচরণ পথ ভিন্ন। বিচরণ পথ ভিন্ন হওয়ার কারণে তাদের সর্বোচ্চ উচ্চতা ভিন্ন, বিচরণ কালও ভিন্ন। এই বিষয়টি যদি আমাদের জানা থাকে, আজকে আমরা যে তিনটি সমস্যার সমাধান করতে যাচ্ছি, এর মধ্যে দুটি সমস্যার সমাধান খুব সহজেই করা যাবে। তাহলে আমাদের ফাইনালি কি জানতে হবে বলো? নির্দিষ্ট বেগের জন্য একই পাল্লার জন্য দুইটি কোণ রয়েছে, যাদের একটি আলফা হলে অপরটি 90° - আলফা, সেই ক্ষেত্রে বিচরণ কালও ভিন্ন, সর্বোচ্চ উচ্চতাও
ভিন্ন। এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হলো দুটি নিক্ষেপণ কোণের জন্য না, একটি নিক্ষেপণ কোণের জন্যই। মনে করো আলফা কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতাটা হলো ডিতে, ডি থেকে এটার উপরে লম্ব টানো, তাহলে এটা হলো ডিসি। কার উপরে লম্ব? ওয়ের উপরে লম্ব। আমরা জানি এই উ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে যেতে যে সময় লাগে, এই সর্বোচ্চ বিন্দু থেকে আবার ভূমিতে ফিরে আসতে একই সময় লাগে। আর এই ক্ষেত্রে প্রথম অংশের জন্য স্মরণ কত? ওসি। আর দ্বিতীয় অংশের জন্য স্মরণ কত? সিএ। এখন দেখো আনুভূমিক বেগ তো সবসময় একই থাকে, অর্থাৎ আনুভূমিক বেগটা তো সমবেগে চলে, তাহলে যেহেতু এখান থেকে এখানে আসতে যে সময় লেগেছে, এখান থেকে এই সময়, এখান থেকে সি থেকে এতে আসতে একই সময় লেগেছে। এই আনুভূমিক স্মরণের জন্য যে সময় লেগেছে, এই ওসি এর জন্য একই সময় লাগে। তার মানে ওসি ইজ ইকুয়াল টু কত? সিএ। তাহলে আমরা কি বলতে পারি যে যদি পাল্লা হয় আর, তাহলে ওসি কত? আর বাই টু। যেহেতু এটা সমান, তাহলে এটাও কত? আর বাই টু। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, দেখো সর্বোচ্চ উচ্চতায় অবস্থানকালে প্রক্ষিপ্ত বস্তুর, প্রক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় অবস্থানকালে অবস্থানকালে কি হবে? নাম্বার ওয়ান, উলম্ব বেগটা শূন্য হবে, উলম্ব বেগ জিরো। দুই নাম্বার, কারণ এই উলম্ব বেগ জিরো হওয়ার পরই এটা নিচের দিকে পড়তে থাকবে। নাম্বার টু হলো সর্বোচ্চ উচ্চতায় অবস্থানকালে তার যে আনুভূমিক স্মরণটা হয়, এটা হলো আর বাই টু। সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের এই যে অংশটা, এই অংশটা খুবই কাজে লাগবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। উদাহরণ এ, এখানে একই বেগে আনুভূমিক তলের সাথে দুটি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়ে আনুভূমিক পাল্লা আর অতিক্রম করে। দেখাইতে হবে যদি ভ্রমণকাল টি ওয়ান এবং টি টু হয়, তাহলে আর ইজ ইকাল টু হাফ জি টি ওয়ান টি টু। ধরি প্রক্ষেপ বেগ ইউ, ধরি প্রক্ষেপ বেগ। তা আমরা কি জানি? আমরা জানি যে একই আনুভূমিক পাল্লা আর এর জন্য, একই আনুভূমিক পাল্লা আর এর জন্য, পাল্লা আর এর জন্য প্রক্ষেপ কুণ্ডয় যথাক্রমে, প্রক্ষেপ কুণ্ডয় যথাক্রমে আলফা একটি যদি হয়, অপরটি কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। আলফা কোণে প্রক্ষিপ্ত হলে ভ্রমণকাল টি ওয়ান সমান কত? আলফা কোণে প্রক্ষিপ্ত হলে, প্রক্ষিপ্ত হলে ভ্রমণকাল, ভ্রমণকাল টি ওয়ান ইজ ইকাল টু, আমরা জানি, টু ইউ সাইন আলফা বাই জি। এবার অ্যাঙ্গেলটা যদি হয় 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে ভ্রমণকাল টি টু কত হবে? টি টু হবে টু ইউ সাইন
যে কোণে নিক্ষেপ হয়েছে, কত কোণে নিক্ষেপ হয়েছে? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে বসবে 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই জি। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, 2u 90 এর সাথে গুণিতক হিসাবে আছে 1, অতএব সাইন অনুপাত হবে cos আলফা হয়ে যাবে ডিভাইডেড বাই জি। তাহলে আমরা দুইটি রেজাল্ট পেলাম, একটা হলো ভ্রমণকাল টি ওয়ান আর একটা হলো ভ্রমণকাল টি টু, বাট দুই ক্ষেত্রে পাল্লা কি একই। আবার পাল্লার সূত্রটা আমরা লিখি, এখন যদি আলফা কোণে প্রক্ষিপ্ত হয় আবার পাল্লা আর ইজ ইকাল টু কত, পাল্লা আর ইজ ইকাল টু আমরা জানি 2u² সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই জি। এখন দেখো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু 2u সাইন আলফা বাই জি ইন্টু 2u কজ আলফা বাই জি। লেখো এখানে জি ছিল একটা, কয়টা লেখা হয়েছে যে দুইটা, তাহলে ইন্টু কত দিতে হবে জি, এই জি জি ক্যান্সেল একটা জি থাকলো। এবার দেখো মনে মনে এই টু টু ক্যান্সেল, তাহলে থাকলো 2u ইন্টু ইউ মানে u² সাইন আলফা কজ আলফা, অর্থাৎ আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, জি জি ক্যান্সেল নিচে জি থাকলো, এই জি এই টু টু ক্যান্সেল, তাহলে এই টু থাকবে ইউ ইউ গুণ করলে u². তাহলে দেখো আমরা এখন কি লিখতে পারি, হাফ এইটা হলো আমাদের টি ওয়ান, এইটা হলো আমাদের টি টু, সাথে আছে কি জি, তার মানে হাফ জি টি ওয়ান টি টু, এইটা হলো কার মান, আর এর মান, তাহলে আর ইজ ইকাল টু এত, আমাদের এটি দেখাতে বলা হয়েছে যে আর ইজ ইকাল টু হাফ জি টি ওয়ান টি টু, এটা এমসিকিউ এর জন্য মনে রাখাটা ভালো, যে একই পাল্লার জন্য যদি দুটি বিচরণকাল দেওয়া থাকে টি ওয়ান টি টু, এখান থেকে আমরা সহজে ওই পাল্লার মান বের করতে পারবো। ফলাফলটা কিভাবে মনে রাখতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, বুঝে যে একই পাল্লার জন্য যদি দুটি বিচরণকাল থাকে তাহলে পাল্লার মানটা হবে হাফ জি টি ওয়ান টি টু। 90 অধ্যায়ের উদাহরণ 3, এখানে বলা আছে যদি কোনো প্রক্ষিপ্ত বস্তু কণার দুটি গতিপথে বৃহত্তম উচ্চতা এইচ এবং এইচ ওয়ান হয়, অর্থাৎ বৃহত্তম উচ্চতা দুটি ভিন্ন, তবে দেখাও যে, যদিও এখানে উল্লেখ নেই, আর দ্বারা আমরা কি বুঝি আনুভূমিক পাল্লা, তাহলে দেখাইতে হবে আনুভূমিক পাল্লা আর ইজ ইকাল টু 4√h(h1). এখানে সহজে বোঝা যাচ্ছে পাল্লা একটি, পাল্লা কয়টি, একটি পাল্লা কিন্তু বৃহত্তম উচ্চতা দুইটি। তা আমরা জানি একই পাল্লার জন্য দুটি কোণ রয়েছে, তার একটি আলফা হলে অপরটি কত, 90 মাইনাস আলফা। আমরা ধরে নেই যে প্রক্ষেপ বেগ ইউ, ধরি প্রক্ষেপ বেগ ইউ প্রক্ষেপ কোণ আলফা, তাহলে স্পষ্টত একই আনুভূমিক পাল্লার জন্য আর এর জন্য অপর প্রক্ষেপ কোণটি হবে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা, কারণ আমরা জানি এই দুটা যোগ করলে হতে হবে 90 ডিগ্রি।
এখন আলফা কোণে নিক্ষেপ হলে আলফা কোণে প্রক্ষিপ্ত হলে সর্বোচ্চ উচ্চতা বা বৃহত্তম উচ্চতা হলে বৃহত্তম উচ্চতা এইচ ইজ ইকাল টু কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি এবং 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে এই কোণে প্রক্ষিপ্ত হলে সর্বোচ্চ উচ্চতা কত হবে এইচ ওয়ান ইজ ইকাল টু শুধু পার্থক্য হলো আলফার পরিবর্তে এখন 90 ডিগ্রি মাইনাস আলফা তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই টু জি ক্লিয়ার এখন দেখো এই 90 এর সাথে আছে 1 অর্থাৎ 90 এর সাথে 1 আছে তার মানে 90 ডিগ্রির বীজগণিতক তাহলে সাইন অনুপাত হয়ে যাবে কস তাহলে এটা হবে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু জি এইচ ওয়ান ইজ ইকাল টু আমরা একটা রেজাল্ট পেলাম এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি আর এইচ ওয়ান পেলাম কত ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু জি আমরা দুটি মান পেয়েছি একটি হলো এইচ অপরটি এইচ ওয়ান আমরা এইচ ইকুয়াল পেয়েছি এইচ পেয়েছি আমরা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি আর এইচ ওয়ান পেয়েছি আমরা ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু জি এখন দেখো প্রশ্নে রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে আছে 4 স্কয়ার রুট অফ এইচ ইনটু এইচ ওয়ান আমরা এখন এইচ এবং এইচ ওয়ান এর মান এখানে বসাবো তাহলে বসালে কি পাচ্ছি দেখো 4 রুট ওভার এইচ কত এইচ হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টু জি এইচ ওয়ান কত ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু জি তাহলে দেখো এটাকে কিভাবে লেখা যায় 4 স্কোয়ার রুট অফ ইউ স্কোয়ার বাই টু জি আছে কয়বার দুইবার আমরা লিখতে পারি এটাকে ইউ স্কোয়ার বাই টু জি হোল স্কোয়ার এরপর আছে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা যাকে আমরা লিখতে পারি সাইন আলফা কস আলফার বর্গ এখন দেখো আমরা যদি বর্গমূল নেই তাহলে স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার বাই টু জি ইনটু স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে পাবো আমরা সাইন আলফা ইনটু কস আলফা এবার এই টু দিয়ে যখন আমরা এটাকে ক্যান্সেল করব তাহলে আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি টু ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি এবার দেখো এই মানটাই হলো ইউ বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা আর তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি এর পরিবর্তে আমরা লিখতে পারি আর কারণ কি কারণটা হলো ইউ বেগে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা আর ইজ ইকাল টু আমরা জানি টু ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি তাহলে আমরা কি পেলাম
অতএব সিদ্ধান্ত হলো আর ইজ ইকাল টু ফোর স্কোয়ার রুট অফ এইচ এইচ ওয়ান। এবং এটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, একই পাল্লার জন্য যদি বৃহত্তম উচ্চতা হয় এইচ এবং এইচ ওয়ান, তাহলে ওই পাল্লার মান হবে ফোর রুট ওভার এইচ এইচ ওয়ান। এমসিকিউর ক্ষেত্রে খুব কাজে লাগবে এটা, অর্থাৎ দুটি বৃহত্তম উচ্চতা, একই পাল্লার জন্য দুটি বৃহত্তম উচ্চতা দেওয়া আছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এমসিকিউ করার সময়, মনে করো বৃহত্তম উচ্চতা দুটি দেওয়া আছে, একটা ফোর একটা সিক্সটিন, তার মানে এইচ দেওয়া আছে ফোর, এইচ ওয়ান দেওয়া আছে সিক্সটিন। এখন তোমাকে বলো পাল্লা নির্ণয় করো, তো আমি তো জানি এই ক্ষেত্রে পাল্লা হলো ফোর রুট ওভার এইচ এইচ ওয়ান, তাহলে ফোর আমরা শুধু এইচ আর এইচ ওয়ানের মান বসিয়ে দিব, তাহলে কত আসবে এইট ইন্টু ফোর থার্টি টু। এটি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ফলাফলটা মনে রাখা। উদাহরণটুকু বলা আছে, ইউ আদিবেগে প্রক্ষিপ্ত কোনো কণা কর্তৃক লব্ধ বৃহত্তম উচ্চতা ক্যাপিটাল এস হলে দেখাও যে পাল্লা আর ইজ ইকাল টু ফোর রুট ওভার এইচ ইন্টু ইউ স্কোয়ার বাই টু জি মাইনাস এইচ। তাহলে দেওয়া আছে প্রক্ষেপ বেগ ইউ, আমি ধরে নিব প্রক্ষেপ কোণটি হলো আলফা, তাহলে এখানে দেওয়া আছে কি প্রক্ষেপ বেগ ইউ, আর আমরা ধরে নিচ্ছি প্রক্ষেপ কোণটি আলফা। তাহলে বৃহত্তম উচ্চতা, বৃহত্তম উচ্চতা ক্যাপিটাল এইচ ইকুয়াল টু, আমরা কি জানি ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, এটাকে দাও নাম্বার ওয়ান। এবং পাল্লা আর ইজ ইকুয়াল টু, পাল্লা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই জি, এটাকে বলি আমরা নাম্বার টু। এখন আমরা রাইট সাইড তুলব, রাইট সাইডে কি আছে আমরা দেখি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে ফোর স্কোয়ার রুট অফ এইচ ইউ স্কোয়ার বাই টু জি মাইনাস এইচ। আমরা এখানে এখন এইচ এর মানটা বসাব, এইচ এর মান বসিয়ে দেই ফোর স্কোয়ার রুট, এইচ এর পরিবর্তে বসাও ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। এবার ফার্স্ট ব্রেকেটের ভিতরে কি আছে, ইউ স্কোয়ার বাই টু জি মাইনাস এইচ, এইচ এর মান কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। এখন দেখো এখানে কত কমন যাচ্ছে, এখানে ইউ স্কোয়ার বাই টু জি, এইখানেও আছে ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে আমরা ইউ স্কোয়ার বাই টু জি কমন নিব। এখন এখান থেকে লেখা যায় ফোর রুট ওভার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি, কমন নিব ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে থেকে যাচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার দেখো এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ কস স্কোয়ার আলফা, আমরা এখানে বসাবো
cos square alpha. তার আগে দেখি 4 square root of এই u square by 2g, u square by 2g গুণ. তাহলে এটাকে লিখা যায় u square by 2g whole square into সাথে আসছে sin square alpha আর এইটার পরিবর্তে 1 minus sin square alpha পরিবর্তে কি cos square alpha. এখন এখান থেকে আমরা লিখতে পারি 4 বর্গমূল নেয়ার পর u square by 2g whole square তার সাথে square root cancel, তাহলে থাকবে এখান থেকে u square by 2g into sin square alpha বর্গমূল নিলে আমরা পাবো sin alpha আর cos square alpha বর্গমূল নিলে পাবো আমরা cos alpha. এখন এই 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে থাকে 2. এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2 u স্কয়ার sin alpha cos alpha by g. এবার একটু 2 নাম্বার ইকুয়েশনটাতে দেখো 2 u স্কয়ার sin alpha cos alpha by g এটা কার সমান? R এর সমান. তো আমরা লিখতে পারি এটা ইকুয়াল R by using 2. অতএব সিদ্ধান্ত কি হবে? অতএব R is equal to 4 root over h into u square by 2g minus h. দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ নির্ণয় করব এবং সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি পরাবৃত্ত। তোমাদেরকে আগামী ক্লাসটি করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।